খুবই অশান্তির মধ্যে দিয়ে দিনকাল যাচ্ছে। আমার অফিসে তো কোনো পোস্ট খালি নাই, আর বাইরে বিভিন্ন জায়গায় আমি লিংক লাগায় রাখছি। এখন দেখা যাক কি হয়, একটু ধৈর্য ধর। লিংক পাইতে পাইতে এক যুগ হয়ে গেল, তা আমার চাকরি হলো না। এক যুগ মানে? এক যুগ মানে 12 বছর, আর তোর চাকরি গিয়েছে মাত্র 4 বছর হয়েছে। আরে দোস্ত, রাগ করিস কেন, মজা করে বলছি। মাথা মাথা কিছুই কাজ করে না, এখন তো বাসার কাজের মহিলাও কথা শোনায় অনেক। বুঝতে পারছি, তুই তো মহা প্রবলেমে আছিস। সেই জন্যই তো তোরে কতবার করে রিকোয়েস্ট করলাম যে তোর গ্রাম থেকে একটা কাজের বুয়া ম্যানেজ করে দে। দোস্ত, এসব কি বলতেছিস, বাসা থাকে তো তোর মাথা খারাপ হয়ে গেছে। তোর চাকরির ব্যবস্থা আমি করে দিতে পারি বা না পারি, কিন্তু তোর কাজের বুয়ার ব্যবস্থা এটা আমি কখনো করে দিতে পারবো না, তুই এই ব্যাপারে শিওর থাক। বুঝছি, তোর এখানে বগর বগর করে আমার কোনো লাভ নেই। বাসায় যাই, আবার যদি তোর ভাবি আমারে বাসায় না দেখে আরো বেশি বগর বগর করবে। এই যে তুই যে সিচুয়েশন কন্ট্রোল করতে পারিস না, এই জন্য তুই সবসময় বিপদে পড়িস। তুই ভাবিকে বলবি তুই বাইরে ইন্টারভিউ দিতে গিয়েছিস, আর পুরুষ মানুষের মিটিং ফিটিং তো থাকেই না। বলে ধরা খাইলে মামলা আরো বেশি গভীর হয়, যেটা করিস না এটাই বুঝতে হবে। তাও আবার চাকরি দিয়ে থাক, আমি আসছি। আচ্ছা, আচ্ছা শুনছো, ওই এখন তো চাকরির জন্য বিভিন্ন জায়গায় মুভ করতে হচ্ছে, ইন্টারভিউ দেওয়ার জন্য এই সেই একটু ভাত খরচা লাগতো আর কি। মাস্টার দাও তো। আজকে কি কোথাও ইন্টারভিউ দিতে গিয়েছিলে?
না মানে হ্যাঁ হ্যাঁ গিয়েছিলাম ওই চাকরির ব্যাপারে আর কি, ইন্টারভিউ দিতে। চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিলে নাকি যে বন্ধু তোমাকে কুবুদ্ধি দেয় তার সাথে দেখা করতে গিয়েছিলে? শিট, আমাকে আবার দেখে ফেললো না তো। কি ব্যাপার, কথা বলছো না কেন? না, ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, ওই অল্প সময়ের জন্য ওর সাথে দেখা হয়েছিল তো, তাই ব্যাপারটা মাথায় ছিল না, ভুলে গেছিলাম। ওর সাথে ওই চাকরির ব্যাপারেই কথা বলতেছিলাম আর কি। আচ্ছা, তুমি যে আমার কাছ থেকে 20,000 টাকা নিয়ে তাকে দিলে, সেটা এখনো ফেরত দিল না। এক মাসের জায়গায় তো 9 মাস হয়ে গেল, সে কি আর টাকা ফেরত দিবে না নাকি তুমি খরচ করে ফেলছো? হ্যাঁ, এটা নিয়ে এত টেনশন নিও না, আমি কেন খরচ করব, তুমি টাকা পেয়ে যাবে খুব শীঘ্রই। জাবেদা কল করেছিল, তুমি কি তাকে কিছু বলেছো? কই, কিছু বলি নাই তো। কিছু বলারও দরকার নেই, যখন চাকরি পাবে তখন বলবে। তাছাড়াও উনি যদি এখন চাকরি ছেড়ে চলে যায় তাহলে কে রান্না করবে? আচ্ছা শোনো, আমার খাওয়া শেষ, প্লেটগুলো তুমি রান্নাঘরে রেখে দিও, আর খাবার ভালো মতো ঢেকে রাখো, নাহলে কিন্তু রাতে আবার তেলা পোকা যাবে। আচ্ছা। আমি ঘুমোতে গেলাম, কালকে অফিসে অনেকগুলো কাজ আছে, টাকার কথা কালকে সকালে তুমি মনে করে দিও। আচ্ছা। টাকাটা দিলে না, আমি তো একদমই ভুলে গেছিলাম। ও হ্যাঁ, আমি না তোমাকে বলেছিলাম মনে করিয়ে দিতে। এখন আবার কি আসছে? আহ, তুমি দাঁড়াও। কি ব্যাপার, তুমি এত সকাল সকাল? আমি না তোমাকে বললাম মাসের 4-5 তারিখে বেতনটা নিতে। আহা, আপনি ভুল বুঝতেছেন, আমি টাকার লাগি আহি নাই তো। তাহলে আইছি, আপনার লগে একটু জরুরি কথা হইতে। আমার 1 নম্বর কথা হইতেছে, এই যে আপনি মেইন গেটের চাবি, এটা আমার একটা দিবেন, আমি বাবা প্রতিদিন এত ডাকা ডাকি করতে পারবো না। আর 2 নম্বর কথা হইতেছে, দেখেন একটা সময় তো আমি আপনার কুড়াকাটা কইরা দিয়া আমি চলে যেতাম, আপনি আপনার মতন রান্না করতেন, আর ওহন ওহন আমার রান্নাও করা লাগে আপনি গো। আপনার লস আমারও লস। ম্যাডাম, আমি একটা কথা অনেক ভাবনা চিন্তা করে দেখলাম, ভাইজান তো বাসায় এই বইয়ে থাকে, আমি আসার আগে যদি ভাইজান পেঁয়াজ মরিচ কাঁচামরিচ গুলো এগুলো কাইটা রাখতো, আমি এসে রান্নাটা বসাই দিতে পারতাম। এই, আপনি কি বলতেছেন এসব? আপনি পেঁয়াজ রসুন কাটতে পারবেন না তাই বলে আমি কাটবো? উনি তো ঠিক কথাই বলছে শাহেদ, তুমি তো সারাদিন বাসায় বসে থাকো, যদি একটু কষ্ট করে পেঁয়াজ রসুন কেটে দাও তাহলে ওনারও লস হয় না আর আমাদেরও অনেকগুলো টাকা বেঁচে যায়, এমনিতেই সংসারে এখন টানাটানি চলছে। ভাইজান, তাহলে ওই কথাই রইল, আমি আসার আগে পেঁয়াজ কাঁচামরিচ সয় সবজি যা যা আর কি আপনারা খাইবেন সব কিছু কাইটা কুটা গুছাই রাখেন, আমি এসে রান্নাটা বসাই দিন। আর শুনেন, ওই যে পাতিল আছে না, ময়লা পাতিলটা তিল, ওগুলো ধুয়ে আসলার উপরে উঠায় রাখবেন, আমি এই সাজানো তাড়াতাড়ি করে রান্নাটা বসাই দিতে পারি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি এখন রান্না করে যাও। ঠিক আছে। টাকাটা দিলাম না কেন? তোমাকে না টাকাটা দিলাম? হুই, টাকা দেও নাই তো, এই যে দেখো পকেট পুরো ফাঁকা। আমি যেতাম। আরে আমাদের বস, মানে ওনার অফিসিয়াল কাজের জন্য একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট লাগবে, তো অফিসিয়াল টুকটাক কাজে হেল্প করা, এছাড়া হচ্ছে ওনাকে মাঝে মাঝে রান্না করে খাওয়ানো। তা আমি বলেছি তুই খুব ভালো রান্না করিস, তোর চাকরি কনফার্ম। দোস্ত, একটা কথা বলি, বেতন কত? বেতনের কথা জানতে চাচ্ছিস? বেতনের কথা শুনলে তো তোর চোখ কপালে উঠবে, 50,000 টাকা। আল্লাহ দোস্ত, কথা শুনে মনে হইতেছে পৃথিবীর যত বোঝা আমার কাঁধে ছিল সব নেমে গেছে। থ্যাংকস দোস্ত। বলছিলাম কি, আমার 1,000-5,000 টাকা লাগবে।
দু একদিনের ভিতরে সমস্যাটা সমাধান হয়ে যাবে, এরপর আমি তোকে টাকাটা দিয়ে দিব। দোস্ত, আমার কাছে তো এত টাকা নাই, তবে সকালবেলা তোর ভাবির কাছ থেকে 1,500 টাকা নিছিলাম, তুই চাইলে 1,000 টাকা রাখতে পারিস। দোস্ত, তাহলে ওটাই দে। আচ্ছা শোন, তোর সাথে আমার কথা আছে। তোমার মিষ্টি তুমিই খাও, এরকম মিষ্টি আমি আগে বহুবার খেয়েছি। আগে স্যালারি পাও, আমাকে এনে দেখো, তারপর মিষ্টি খাবো। হ্যাঁ দোস্ত, বল। হ্যালো দোস্ত, তোর কাছে আমি 5,000 টাকা ধার চেয়েছিলাম। হ্যাঁ দোস্ত, মনে করেছিলাম আমি টাকাটা ম্যানেজ করতে পারবো, কিন্তু আনফরচুনেটলি আমি টাকাটা ম্যানেজ করতে পারিনি। তুই একটু দেখ না কোনোভাবে যদি ভাবির কাছ থেকে তো ম্যানেজ করে দিতে পারিস। এখন তো আমার খুব টাফ সিচুয়েশন যাচ্ছে, পরবর্তীতে আমার হাতে টাকা আসলে আমি টাকাটা তোকে ব্যাক দিয়ে দিই। আচ্ছা তুই একটু ফোনটা রাখ, আমি দেখতেছি। ওকে, একটা কথা বলি প্লিজ, চিল্লাচিল্লি করবো না, আমাকে 1,500 টাকা দাও না। কোনো টেনশন করো না তুমি, আমি সামনের মাসে তোমাকে টাকাটা দিয়ে দিব, প্লিজ দাও। আমার কাছে কোনো টাকা নাই, আমি তোমাকে কোনো টাকা দিতে পারবো না। আরে প্লিজ দাও না, আমি জানি তোমার কাছে টাকা আছে, এরকম করো না। আমার কাছে টাকা আছে এটা তুমি কিভাবে জানো? আর জানোই যেহেতু, তাহলে যেখানে আছে সেখান থেকে নিয়ে নাও। একটা সংসার চালাতে মাসে কত টাকা খরচ হয় তোমার কোনো হিসাব আছে? আমি কিভাবে বলবো তোমার টাকা কোথায়? আর আমি তো বললামই সামনের মাসে আমি তোমাকে টাকাটা দিয়ে দিব। শাহেদ প্লিজ, আমার সামনে থেকে সরো তো, তোমার এসব কথা আমার শুনতে ভালো লাগছে। অফিস থেকে আসছি, ফ্রেশ হয়ে দুটা খাবো। দেখো চাকরি তো একসময় আমিও করছি, তোমার সাথে তো এরকম ব্যবহার করিনি। করনি কারণ আমার টাকা লাগেনি, আমিও যদি তোমার মতো টাকা চাইতাম তাহলে ঠিকই করতাম। তা তোমার এখন 5,000 টাকা কেন লাগছে? ও আচ্ছা, ওই যে আমার যে ফ্রেন্ডটা আছে না, একটা প্রবলেমে পড়ছে। দেখো আমাকে ও চাকরিটা ম্যানেজ করে দিছে, এখন যদি ওর বিপদে আমি হেল্প না করি কেমন দেখা না বলো? এত ভালো দেখানোর দরকার নাই, আর তাছাড়া ওই ফ্রেন্ড তোমাকে কখনো টাকা ফেরত দিবে না। আরে বাবা, তুমি বারবার আমার বন্ধুর কথা বলতেছো কেন? সামনের মাসে আমি তোমাকে টাকা দিয়ে দিব। আর ব্যাগটা দাও। অ্যাকাউন্টে অল্প কিছু টাকা আছে, টাকাটা গেছে। হ্যাঁ দোস্ত, টাকা আসছে, অনেক বড় উপকার হলো দোস্ত। আচ্ছা দোস্ত, তাহলে তো আমি একটাই থেকে কাজে জয়েন করতেছি, তাই না? ম্যাডাম তোর ছবি দেখছে আর আমাকে বলছে তোমার বন্ধুটা অনেক স্মার্ট, হ্যান্ডসাম। আচ্ছা তাহলে তো খুবই ভালো। আচ্ছা দোস্ত, একটা কথা শোন না, আমি কি চাকরিতে জয়েন করার পর তোর অফিস থেকে কি অ্যাডভান্স কিছু টাকা আগে আগে নিতে পারবো? আরে তুই কি বলিস, তুই ডাইরেক্ট ম্যাডামের হয়ে কাজ করবি, মানে মালিক পক্ষের সাথে কাজ করবি, তুই যখন তখন অ্যাডভান্স নিতেই পারিস, আর ম্যাডাম এমনিতেই তোকে অনেক বেশি পছন্দ করছে। আচ্ছা তাহলে তো ভালোই হলো। আচ্ছা শোন, আমি বাসার দিকে যাই। আর আরেকটা কথা, 1 তারিখে কখন কোথায় আসবো প্লিজ আমাকে একটু বল, আমি তো কিছুই জানি না। আরে বাবা, 1 তারিখ আসতে এখনো 4-5 দিন বাকি আছে, আমি তোকে সময় মতো সবকিছু বলে দিব, এটা নিয়ে তুই কোনো দুশ্চিন্তা করিস না। আচ্ছা ঠিক আছে দোস্ত, থ্যাংক ইউ। মাস্টাররা তোমাকে গরম করতে বললাম, করোনি? আমাকে বলতেছো কেন? তুমি নিজেও তো গরম করতে পারো, আর এমনিতেও 2 দিন পর থেকে তোমারই করতে হবে, কারণ 1 তারিখের পর থেকে তুমি চাকরি ছেড়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, গাছে কাঁঠাল আর গোফের তেল, তাই না?
আগে 2-4 লাখ টাকা জমা, তারপরে চাকরি ছাড়বো, তার আগে না। এখন যাও তরকারি গরম করে আসো। দেখো 1 তারিখের পর থেকে আমাকে আর এগুলো করতে বলবো না। খাইতে মন চাইলে খাবা, না খাইতে মন চাইলে খাবা না, আমাকে আর বলবো। কোনো কিছু করতে বলবা না, ইভেন তুমি আমার সাথে কোনো কথাও বলবা না। আপনি বেশি কথা কইতাছেন, আমি এক্ষুনি ম্যাডামরে ফোন দিতাছি। খান তোমার ম্যাডামরে ফোন দিয়ে যা মন চায় তাই বলো, কোনো সমস্যা নেই। তুমি এখন আমার রুম থেকে যাও। খান ম্যাডামরাকে ফোন দিয়া লই। হ্যালো ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জাবেদা খালা, তুমি কই? ম্যাডাম আমি আজকে অধি ভাইজান কি সুন্দর নাক টেনা ঘুমাইতাছে, আর সেদিন যে কামগুলার করার কথা ছিল একটা কাজের গায়েও হাত দেয়নি। আর কয় তোমার ম্যাডামরে যা খুশি যাইয়া কও, আমার কিছু যায় আসে না। খালা ওর তো চাকরি হয়েছে 1 তারিখ থেকে, এখন থেকে সবকিছু তুমিই করবা। এক্সট্রা যে 5,000 টাকা কথা বলেছিলে সেটা ও দিয়ে দিবে, ওর সাথে আমার কথা হয়েছে। ও তাই নাকি, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ম্যাডাম কোনো সমস্যা নেই, আচ্ছা ঠিক আছে। ভাইজান আপনার চাকরি হয়েছে আলহামদুলিল্লাহ, আমি যে কি খুশি হয়েছি এইটা আপনারে বুঝাইতে পারবো না। আচ্ছা ভাইজান আপনার বেতন কয় টাকা? অনেক টাকা বেতন, এটা শুনে তোমার কোনো লাভ নেই, কারণ তুমি যাও আর আমার জন্য এক কাপ চা বানিয়ে নিস। তো ওহনি আনতাছি, আপনার নাক টেনে আবার ঘুম দেন। কালকে তোমার অফিসে প্রথম দিন না, কখন বের হবে? তোমার অনেক আগেই বের হব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সকাল সকাল উঠে তোমার জন্য নাস্তা রেডি করে রাখবো। তোমার কিছু করতে হবে না, যা কর আমি নিজেই করে নেব। আর ডাক দিতেও হবে না, আমাকে ফোন দিয়ে ডেকে দিবে। আহ রাগ করছো কেন, তুমিও তো আমাকে অফিসে যাওয়ার সময় নাস্তা রেডি করে দিতা, আর আমি অফিসে বলে আসছি কালকে আমি 2 ঘন্টা লেট করে যাব। এখন বলো কয়টা ডেকে দিব? 8টার দিকে ডেকে দিলেই হবে। আচ্ছা অনেকদিন পর কালকে নাস্তা বানাবো, কি নাস্তা খাবা, না কি খিচুড়ি রান্না করবো? দেখো তোমার যা মন চায় তুমি তা বানাও তো, আমাকে শুধু শুধু ডিস্টার্ব করো না। চাকরি পাইতে না পাইতে সবার রং চেঞ্জ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমার অফিসের কাছে হলে আমরা একসাথে আসা যাওয়া করবো। কোনো দরকার নেই, তুমি তোমার মতো যাবা, আমার ফ্রেন্ডের গাড়ি আছে, আমি আমার গাড়িতে চলে যাবো। ঠিক আছে তাহলে আমরা আসার সময় একসাথে আসবো। দেখো আমার অনেক সময় এক্সট্রা ডিউটি থাকবে, তার জন্য অনেক রাত হবে, তুমি তোমার মতো চলে আসবা। এক্সট্রা ডিউটি মানে? আরে খাওয়ার সময় তো কথা বলতেছো কেন, চুপচাপ খাইতে পারতেছো না, নাকি সকাল সকাল আমার মেজাজ খারাপ করে ছাড়বা? মেজাজ গরম করার মতো আমি তোমাকে কি বললাম,
বাসায় তো আর কেউ নাই যার সাথে আমি কথা বলবো। এত কথা বলার তো কোনো দরকার নেই, এত কথা জানা তুমি কি করো, সংসারে যা খরচ হয় আমারটা আমার ভাগ থেকে নিয়ে নিবা, শেষ। এখানে ভাগাভাগির কথা কেন আসলো? আচ্ছা তুমি কি আমাকে একটু নাস্তা করতে দিবা নাকি না খেয়ে অফিসে চলে যাব? পরিবারের সবার জন্য ইগল ওয়াচ অ্যাপ, দেখুন সব কন্টেন্ট সব সময়। গুগল প্লে স্টোর থেকে এক্ষুনি ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। কি ব্যাপার, তুমি এখনো বের হওনি? ফোন দিচ্ছি কখন থেকে ফোনই রিসিভ করতেছ না। হাজার টাকা ক্যাশ কি করলি? কি হয়েছে তোমার? আব্বা না কিছু না। এই ফোন করছে আমাকে। আই তুমি লাউড স্পিকারে দিয়ে কথা বল। তোকে কখন থেকে কল দা ট্রাই করতেছিলাম, ফোন ধরতেছিলি না কেন? আচ্ছা এখন বল কোথায় আসতে হবে। দোস্ত এখন কোথাও আসতে হবে না, আমার আরেকটু লেট হবে, আর একটা ঝামেলা হয়ে গেছে। ঝামেলা? কি ঝামেলা? তুই তো জানিস যে আমাদের যে বস, বসের হঠাৎ করে বিয়ে হয়েছে, মানে তার হাজবেন্ড কোনোভাবেই চাচ্ছে না তার কোনো ছেলে অ্যাসিস্ট্যান্ট থাকুক। তো এই জবটা আমি আমার একটা মেয়ে ফ্রেন্ডকে দিয়ে দিয়েছি। তো আমাদের অফিসে যদি আর কোনো পোস্ট খালি হয় তোকে আমি পরে জানাবো। তুই চিন্তা করিস না, খুব শীঘ্রই আমাদের পোস্ট খালি হবে। তাহলে তুমি ওকে বলো আমার টাকাটা এখনই পাঠিয়ে দিতে। আচ্ছা দোস্ত শোন না, ওই যে টাকাটা দিয়েছিলাম তোকে 20,000 টাকা, সেটা তো তোর ভাবির কাছ থেকে নিয়ে দিয়েছিলাম, এখন তোর ভাবির টাকাটা আর্জেন্টলি লাগতো, প্লিজ পাঠিয়ে দে না। দোস্ত এটা নিয়ে আমিও ভাবতেছিলাম কিন্তু এখন তো একটু ঝামেলা হয়ে গিয়েছে, আমি এই জন্য তোকে 1,000 টাকা পাঠিয়ে দিয়েছি, আমি আস্তে আস্তে করে সব টাকা শোধ করে দিব, তুই আমাকে একটু সময় দে আর আমি তোকে জানাবো দোস্ত। আচ্ছা দোস্ত আমি এখন একটু ঝামেলার মধ্যে আছি, তোর সাথে আমি পরে কথা বলতেছি। দোস্ত হ্যালো হ্যালো ম্যাডাম, আপনি এত দেরি করে কফি খেতে দিতেছেন? তোর ভাই জানার আজকে প্রথম অফিস, তাই 2 ঘন্টা ছুটি নিয়েছিলাম। ভাই জান কি অফিসে চলে গেছে? তুই ভিতরে যা তো, আমার অফিস আছে, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তো তাহলে এই সাক্ষী না? দেখ আমি একছিলা পান খাই লই, আমার আবার মুখ ভর্তি পান না থাকলে ভালোই লাগে না। চাকরি থাকলে আর এখানে কাজ করি? তুমি তোমার কাজ করো না গিয়ে যাও না। বেজান আজকে যেহেতু আমি পড়ছি আপনি এক কাজ করেন, আপনার রুমে যান, আমি এদিকে সব কাম গুছাইয়া লইতেছি। এত বেশি কথা বলো কেন খারাপ মহিলা, তোমার কাজ করতে পারতেছো না তুমি? ভাইজান আমি আর কথা কম না, ভাইজান আপনারা দিন দিন কেমন হয়ে যেতেছেন। তোমার এখানে আর কোনো রান্না বাড়ি করা লাগবে না, আমারটা আমি করে নেব, তুমি এখন ওই বাসা থেকে যাও। যাও ভাইজান, আর বেশি কথা কম না, যান আপনি। আরে বলছি না রান্না আমি করব, হ্যাঁ এখন যাও দরকার যাও, কালকে তোমার পাওনা টাকা যেগুলো আছে এসে আমার কাছ থেকে নিয়ে যাবা, যাও। আশ্চর্য।
আচ্ছা, তোমার সাথে রিকশায় যে লোকটা বসা ছিল উনি কে ছিল? আমার কলিগ ছিল। তোমার আসতে তো লেট হলো কেন? আর বলো না, রাস্তায় এত জ্যাম। রাস্তায় জ্যাম ছিল নাকি কলিগের সাথে কোথাও ঘুরতে যাওয়া হয়েছে? কি বলছো এসব, কলিগের সাথে কেন ঘুরতে যাব? বাইবেলের স্টাইল দেখলেই বোঝা যায় কোথায় কি হচ্ছে। এই, তুমি আমার সাথে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবা না, যা বলা সোজা সাপটা বলবা। যা বলতেছে একদম সোজা সাপটা কথা বলতেছে। তোমার কাছে এখন কথাবার্তা ঘুরানো পেঁচানো মনে হচ্ছে? হ্যাঁ, আসা পর্যন্ত রিকশায় করে অফিসের কলিগ আগায় দিয়ে যায়। তোমার কি মনে আমি কিছু বুঝি না? আমাকে নিয়ে আর একটা বাজে কথা বলবা না। আমার ইনকামের টাকা চলো, আবার আমাকে নিয়ে বাজে কথা বলো। এতই যখন পারো তখন একটা চাকরি করে দেখাও। আমি চললাম না তোমার টাকায়, থাকলাম না তোমার সাথে। আরে হ্যাঁ, তোমার এই চেহারাটাও না আমি দেখতে চাই না। আমার কি যোগ্যতা আছে না আছে তুমি এটার প্রমাণ একদিন না একদিন ঠিকই পাবে। দেখা কিসের টানে তুমি আমার শুয়ে গানে, কাঠফাটা রোদে এক ফোঁটা বৃষ্টি। হঠাৎ দেখা কিসের টানে তুমি আমার শুয়ে গানে, রোদে এক ফোঁটা বৃষ্টি। খুঁজি তোমায় অকারণে বারে বারে, তোমায় চাইছে মন হাজার বারে। স্যার, মতিন সাহেব নামে একজন ভদ্রলোক আপনার সাথে দেখা করতে চাচ্ছি। ঠিক আছে, ওনাকে পাঠিয়ে দাও। স্যার, আপনার হাত যতদিন আমার মাথার উপরে থাকবে ততদিন আমার দিনকাল ভালোই কাটবে। এবার আপনার কথায় আমি টেন্ডার পেয়েছি। তা তো খুবই ভালো, খুশির কথা। জি স্যার, সেজন্য আপনার কাছে একটা আবদার নিয়ে এসেছিলাম। কি আবদার? আগামী পরশু আমার মেয়ের জন্মদিন, বাড়িতে ছোটখাটো একটা অনুষ্ঠান করব, আপনাকে কিন্তু আসতে হবে স্যার। আর দেখেন মদিন সাহেব, আমি কি আর সেই সময় পাবো? আপনার কাছে অনেক বড় একটা আশা নিয়ে এসেছি। যদি আপনাকে একবার খেজমত করার সুযোগ পেতাম তাহলে স্যার আমার মনটা ভরে যেত। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো আসার জন্য। তাহলে আমি ঋণ চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি জানেন আপনি আমরা কত জায়গায় খুঁজছি। তুমি এখানে কি করো ভাইজান? আমি না এই যে এই বিল্ডিং এ আমি কাজ করি। ম্যাডাম অসুস্থ হয়ে যাওয়ার পরে না ম্যাডামের চাকরিটা ম্যাডামের সাইডা দিছে, তো আমি মাঝে মাঝে যাই যে ম্যাডামের লোকে দেখা করে আহি। আচ্ছা তুমি যাও, আমি এখন আসি। ভাইজান ভাইজান একটু দাঁড়ান, আপনার লোকে দুইটা কথা আছে, জরুরি কথা একটু খারাপ। দেখো তোমার কথা শোনার এখন আমার কোনো সময় নেই, এন্ড প্লিজ চাই। ভাইজান ম্যাডাম আপনার অনেক ভালোবাসে, ম্যাডামে এখনো আপনার পাশে বসে থাকে। ম্যাডামে আপনার লোকে যা করছে সব আসিল ম্যাডামে সাজানো না। কি ব্যাপার, কিছু বলবে? রাগ আছে না কি আর কম?
ভাই নেন খালি সারাদিন হুইয়া বয়া থাকেন, হ্যাঁ কোনো চাকরি বাকরি করে না কেন? চাকরি বাকরি থাকলে তো চাকরি করবে, না থাকলে আর কোথা থেকে করবে? এটাও ঠিক কইছেন। আর চাকরি পাবেই বা কিভাবে, একদিন চেষ্টা করলে তো তিন দিন বসে বসে ঘুমায়, এভাবে কি আর চাকরি পাওয়া যায়? এটা আপনি কিন্তু ঠিকই কইছেন। ভাইজান যখন চাকরি আছিল হের ব্যবহার কত ভালো আছিল, এখন ভাইজানের চাকরিও নেই হের ব্যবহারও জানি কেমন হয়ে গেছে দিন দিন। পুরুষ মানুষের চাকরি না থাকলে কি মন মানসিকতা ভালো থাকে? আর মন মানসিকতা যদি ভালো না থাকে তাহলে তো খারাপ ব্যবহার করবেই। কোন একটা উপায় বের করতে হবে বুঝছো। ঠিকই ম্যাডাম, আমার কাছে একটা উপায় আছে, যদি আপনি এই বুদ্ধিটা শুনেন তাইলেই কাম হয়ে যাইব। কি উপায় বলো তো? তারপর থেকেই ভাইজান আপনার লগে আমরা খারাপ ব্যবহার করতাম, যাতে আপনি রাগে জিদে চাকরি দেয়া খুঁজেন। তো আমি ম্যাডাম বুঝতে পারেনি যে আপনি ম্যাডাম রে সইডা একবারের লেগে সইলে আইবেন। ম্যাডাম আপনার অনেক ভালোবাসে ভাইজান, আপনি চলেন। ম্যাডাম আপনার চিন্তা অনেক অসুস্থ হয়ে পড়ছে। দেখো তুমি যদি সেই দিন আমার সাথে ওরকম না করতে আমি হয়তো এত বড় জব কখনোই পাইতাম না। তার থেকেও বড় কথা হচ্ছে আমি না চেষ্টা করাটা ভুলে গিয়েছিলাম। চেষ্টা করলে যে সবকিছু সম্ভব হয় ব্যাপারটা আমার মাথায় ছিলই না। তোমার ভালো ব্যবহারে আমি দিন দিন কিরকম জানি বসে বসে খাওয়া শিখে গিয়েছিলাম। হ্যাঁ মানে কেমন যেন একটা আলসেমি কাজ করতো শরীরের মধ্যে সবসময়। আই এম রিয়েলি সরি প্লিজ। তুমি চাকরি করো আর না করো আমি আর তোমাকে কিচ্ছু বলবো না। আমি চাকরি করি আর না করি তো সারা জীবন তোমার অ্যাসিস্ট্যান্ট হয়ে তোমার চাকরি করতে চাই। ম্যাডাম আমি একটা কথা কইতে চাই, একটা পান খাইবে তারপর কইতে চাই।